হ্যালো দর্শক, অনেকদিন পর আপনাদের মাঝে ফিরে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ঘুরতে যাচ্ছি একটি বনে, রংপুর বিভাগে। যা দেখছি রংপুরে থেকে বনের মধ্যে ঘুরে অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে চান, তাহলে চলে আসতে পারে গোপালপুর শালবন। রংপুর থেকে আসার রাস্তা রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অটো করে শ্যামপুর আসতে হবে, 25 টাকা ভাড়া। শ্যামপুর থেকে অটো, রিক্সা অথবা ভ্যানে করে শালবনে যেতে হবে, 10 টাকা ভাড়া। অথবা টার্মিনাল থেকে পদাগঞ্জের অটোতে উঠে অটোওয়ালাকে বললে সরাসরি শালবনের পাশে নামিয়ে দিন, দেখতে পারবেন নয়নাভিরাম সবুজের সৌন্দর্য। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই থাকুন, আমরা আশপাশটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। একটি কথা না বললে নয়, যারা আমাদের এলোমেলো ইচ্ছে চ্যানেলটিতে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।